हेलो एवरीवन, आई एम अब्दुल्ला हसन कौशिक, लेक्चरर फिजिक्स, इंजीनियरिंग यूनिवर्सिटी, गार्लस स्टूडेंट कॉलेज। आज के आलोचना करब नवम ए दशम श्रेणी सूत्र टान संक्रांत मैथ। एटी हे अध्याय तीन। गत क्लस हमें सूत्र टान संक्रांत कैकट मैथ कर, आज के आो दुटे मैथ करब, दुटे बा तीनटा। ओके, मैथटा गत क्लस पुलिर मैथ कर, तुम्हारा रिमेम रिकल करते पर कि ना पुलिर क्षेत्र हमारे छो भर छो एम ओन, एटर भर छो हे एम टू, तक हमार तरण छिल हे हमें धरल हे एम टू ग्रेटर दें एम ओन, जदि तेल एम टू माइनस एम ओन, नीचे एम ओन प्लस एम टू इंटू जी, तरह सूतार टान बेर कर टी 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 इक्ुअल हे टू एम ओन एम टू एम ओन प्लस एम टू इंटू जी। ओके, चलो गत दिन मैथ, आज का एक मैथ करब से हमारे सूतार टान संक्रांत मैथ। हमें सेम भाव तरण बेर करते हैं सूतार टान बेर करते हैं। ओके, देखो मैटा हे एरकम जो एक वस्तु एखे आम ओन तर भर ओके ये हे तुम्हारे वस्तु एम टू भर वस्तु। ओके, तो हमें सेम भाव बला अच्छा एखे बला आम टू ग्रेटर दें एम ओन, तुम्हें बला तरण और सूतार टान कत, तरण एम ओन जा तरण है एम टू सेम तरण है, सो हमें शुद्ध तरण ही बोल तरण और सूतार टान कत। ओके, तो सब मैथ हमें क्यों प्रत्येक वस्तुर जो तुम आलदा चिंता करो। देखो तेल एम टू वस्तुर ऊपर कयटा बल काज करछे देखो चिंता करो, तुम एम टू वस्तु नाओ, एम टू वस्तुर ऊपर एक नीचे दिखे काज करछे हे एम टू जी, वस्तुर ओजन से पृथ्वी ताके दिबे, और सूतार टान काज करछे ऊपर दिखे, ऊपर दिखे ताके हे हमारे क्यों करबे टेने रखबे ये सूता पुलिर माध्यम एक टान, पुलिर माध्यम एक टान दिबे टी, एवं देखो जेहेतु एम टू बड़ो ताहले तरणटा होबे आमार नीचे दिखे, ताहले एम टू जदि नीचे दिखे आसे ताहले एम ओन कोन दिखे जाबे, एम ओन जाबे हे सामने दिखे। ओके, ताहले देखो আমি তখন এম টু ভরের বস্তুর উপরে কিন্তু আর কোনো ফোর্স নাই, তাহলে আমি ইউজ করব হচ্ছে সাম ওভার এফ সমান সমান হচ্ছে এম টু এ, তাহলে এফ এর উপর তোমার হচ্ছে দেখো এফটা কয়টা ফোর্সের সমষ্টি দুইটা টি আর হচ্ছে এম টু জি, তাহলে কত হবে টি আমি উপর দিকে ধনাত্মক ধরব, তাহলে টি উপর দিকে, তাহলে টি ধনাত্মক মাইনাস এম টু জি, আর দেখো তো এম টু বস্তুর ক্ষেত্রে এটা কোন দিকে নিচের দিকে, তাহলে কত হবে মাইনাস এম টু এ, তাহলে এখান থেকে আমি ইকুয়েশন পেলাম টি ইকুয়াল এম টু জি মাইনাস এম টু এ। ওকে, এখন আমি যদি হচ্ছে এম ওয়ান বস্তুর উপর চিন্তা করি, দেখো এম ওয়ান বস্তুর উপর কয়টা ফোর্স, আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এখানে, এখন এম ওয়ান তুমি আঁকাও, এম ওয়ান বস্তু এখানে আছে, এম ওয়ান বস্তুর উপর ফোর্স হচ্ছে একটা আছে সামনের দিকে, সেটা হচ্ছে টি সুতার টান। দেখো তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা এটা টি, এখানে টি দাও, তুমি চিন্তা করতে পারো এই এম টু বস্তুর উপরে টান উপর দিকে, তাহলে টান এখানে এদিক দিয়ে এদিক দিয়ে যে টান হবে এদিকে, আসলে এমন না, এই জন্য আমি বলছিলাম যে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করবা, তাহলে তুমি ধরে নিবা হচ্ছে এম টু নাই, তাহলে দেখো এম ওয়ানের উপর টান কোন দিকে আসবে এদিকে হবে, কারণ কি সুতা তাকে এদিকে টানবে। ওকে, তাহলে আর কোনো কিন্তু আমার এখানে ফোর্স নাই এম ওয়ান বস্তুর উপরে, তাহলে এম ওয়ান আর এদিকে আমার তরণটা হচ্ছে এ, তাহলে এই বস্তুর উপর যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই সাম ওভার এফ সমান সমান এম এ, তাহলে তুমি বলের সাম করো, বল দেখানে একটাই আর ডান দিকে যেহেতু বল আছে সো ধনাত্মক টি, তাহলে কত হবে এম ওয়ান ইন্টু এ, তাহলে এই টির মানটা যদি আমি এখানে বসাই দেই, দেখো আমি বের করবো তরণ, তাহলে এ বের করবো, তাহলে টিকে আমি ফার্স্ট এখানে সরাই দিব, তাহলে এটা এক নম্বর ইকুয়েশন দাও, এটা দুই নম্বর ইকুয়েশন দাও, তাহলে দুই নম্বর ইকুয়েশনের মান যদি তুমি এক নম্বর ইকুয়েশনে বসাও তাহলে কত পাবা এম ওয়ান এ প্লাস এম টু জি মাইনাস এম টু এ, তাহলে এই অংশটা এপার নিয়ে আসো, তাহলে কমন নিলে কত হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, এখানে কত হবে এম টু জি, তাহলে এ কত হবে এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, এটা হচ্ছে তার তরণ, এটা যদি আমার তরণের মান হয় তাহলে এই মানটা আমি এখানে বসালে আমি টান পাবো, তাহলে টি আমার কত হবে এম ওয়ান এর মানটা বসাবো এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু আমার
জি ওকে ভেরি গুড। এখন এই ম্যাটটা তুমি যদি আরেকটু কমপ্লিকেটেড করতে চাই, যারা কোশ্চিন করবে তোমাকে বলে দিল যে এদিকে একটা ঘর্ষণ বল আছে, তোমাকে বলে দিল এদিকে একটা ঘর্ষণ বল আছে এফ, তাহলে সিম্পল এফটা কোথায় অ্যাড হবে দেখো, এফটা এখানে অ্যাড হবে। এই বস্তুর উপর কিন্তু ঘর্ষণ নাই, এই এম ওয়ান বস্তুর উপর ঘর্ষণ আছে। তাহলে এই সামেশন অফ এফ এর জায়গায় কত হবে আমার, ঠিক থাকবে সব ঠিক থাকবে, কত হবে টি মাইনাস এফ ইকুয়াল এম ওয়ান এ, তাহলে টি সমান কত হবে এম ওয়ান এ প্লাস এফ। তাহলে এই ক্ষেত্রে আমার টানটা কত হবে, এই ক্ষেত্রে আমার টানটা হবে হচ্ছে, তখন কিন্তু আমার ত্বরণ কিন্তু একটু আলাদা হবে, কারণ হচ্ছে তখন কিন্তু আমি হচ্ছে টির মানটা এম ওয়ান এ, আচ্ছা আগে আমি হচ্ছে টির মানটা বের করি, এখানে এখানে তো আমি টির মান বের করেছিলাম, এর মান বসাই তাহলে প্লাস একটা এফ হবে আর কি। তাহলে নতুন ক্ষেত্রে আমার কত হবে, টি সমান সমান এম ওয়ান এম টু এম ওয়ান প্লাস এম টু জি প্লাস স্মল এফ। ওকে এটি ছিল হচ্ছে আমার সুতার টান। তাহলে ত্বরণ আমার সেমভাবে হচ্ছে এই টির মানটা যদি আমি হচ্ছে এখানে বসাই দিই তাহলে আমি কি পাবো, ত্বরণের মানটা পাবো। ওকে ত্বরণের মানটা এভাবে বের করতে হবে। ওকে সেমভাবে হচ্ছে ত্বরণের মানটা তুমি হচ্ছে এই এফ সহ, এফ সহ কিন্তু বের করতে হবে। আগে কি করছিলাম, এই এখান থেকে টির মানটা আমি সরাসরি এখানে বসাই দিছিলাম, এখন টির মানটা এখানে কি কি বসাইতে হবে দেখো, তুমি যদি ত্বরণ বের করতে চাও, এটা আমি টান পেলাম, তুমি এখানে টির মানটা কত হবে এখানে বসাও, টির মানটা হবে হচ্ছে এম ওয়ান এ প্লাস এফ কত হবে এম টু জি মাইনাস এম টু এ, তাহলে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, এই এম টু এটাকে এই পার নিয়ে আসছি, তাহলে এম টু জি মাইনাস এফ। ওকে তাহলে ত্বরণটা আমার কত হবে, এ ইকুয়াল এম টু জি মাইনাস এফ, নিচে কত হবে এম ওয়ান প্লাস এম টু। খুবই সিম্পল, আমাকে প্রত্যেকটা বস্তু যখন আলাদা করে চিন্তা করবো সেই ক্ষেত্রে আমার ইজিলি ইজিলি ক্যালকুলেশন করা যায়। ওকে তারপরে ম্যাটটা হচ্ছে, প্রথম ম্যাটটা দেখে তোমার মনে হবে অনেক কমপ্লিকেটেড, কিন্তু ম্যাট তুমি যখন করবে তখন খুব সহজ মনে হবে। তারপরে তোমার ম্যাটটা হচ্ছে, ম্যাথের কনফিগারেশন এরকম যে তোমাকে দেখো এখানে একটা ভর আছে, এটি হচ্ছে নাম দাও তুমি এম ওয়ান, আচ্ছা এই ক্ষেত্রে মান ধরে করি 1 কেজি। ওকে এখানে একটা বস্তু তুমি ঝুলে রাখছো, এটি হচ্ছে এম টু, এটি হচ্ছে মনে করো 5 কেজি, এখানে একটা তুমি বস্তু ঝুলে রাখছো এম ওয়ান, আচ্ছা এম ওয়ান সেটি হচ্ছে মনে করো 2 কেজি। এখন দেখো যেহেতু আমার এম টুর ভরটা বেশি, তাহলে আমার এই সিস্টেমটা আমার নিচের দিকে নামবে, তাহলে দেখো ত্বরণটা কোন দিকে হবে, এম টু আসবে নিচের দিকে, এই এম ওয়ান আসবে এদিকে, আর এম সরি এটা হচ্ছে এম থ্রি নাম দাও, এম থ্রি উঠবে হচ্ছে উপর দিকে। ওকে এখন আমাকে বের করে দেবো ত্বরণটা কত, এই ক্ষেত্রে দেখো দুই পাশে কিন্তু দুটো টান হবে, কারণ কি তোমার হচ্ছে দেখো এই পাশে একটা দড়ি, ওই পাশে আরেকটা দড়ি, তোমার কিন্তু আলাদা আলাদা, সো টান কিন্তু আমার দুইটা হবে, তার এই পাশে নাম দেবো টি ওয়ান, ওই পাশে নাম দেবো টি টু, বা তুমি যেখানে এক পাশ দিতে পারো এটা সমস্যা না। ওকে তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমি কী বের করতে চাই, আমি বের করতে চাই ত্বরণ, তাহলে আমি প্রত্যেকটা বস্তু ইন্ডিভিজুয়াল চিন্তা করবো, এম ওয়ান ফার্স্টে চিন্তা করবো, এম ওয়ানের উপরে কয়টা বল দেখো তো, সরি এম টুর উপরে কয়টা বল, এম টুর উপরে বল হচ্ছে আমার একটা আছে আমার নিচের দিকে এম টু জি দেখো, আর সুতার টান কি আছে একটা, সুতার টান আছে না এর উপর দিকে, তার নাম দাও টি ওয়ান, তাহলে একটা টান আছে হচ্ছে টি ওয়ান হচ্ছে উপরের দিকে। ওকে তাহলে এম টু আর ত্বরণটা আমার নিচের দিকে, তাহলে আমি যদি এম টু বস্তুর জন্য ফর্মুলা লিখতে চাই দেখো, সাম ওভার এফ সমান সমান এম টু, সাম ওভার এফ সমান সমান এম টু ইন্টু এ, তাহলে কত হবে উপরের দিকে ধনাত্মক ধরবো টি ওয়ান উপরের দিকে, তাহলে টি ওয়ান মাইনাস এম টু জি নিচের দিকে ইকুয়াল ত্বরণ তো আমার নিচের দিকে, তাহলে মাইনাস এম টু এ, তাহলে টি ওয়ান আমি পেলাম হচ্ছে এম টু জি মাইনাস এম টু এ, ওকে পেলাম হচ্ছে টি ওয়ান। ওকে এখন তুমি যদি হচ্ছে এম থ্রি বস্তু নিয়ে চিন্তা করো, এম থ্রি বস্তুর উপরে কয়টা ফোর্স আমি চিন্তা করবো দেখো, এম থ্রি বস্তু তুমি এখানে এখানে, ওকে আচ্ছা এটা মাথায় রাখো, এটা মানটা পেলাম হচ্ছে টি ওয়ান পেলাম হচ্ছে এম টু জি মাইনাস এম টু এ। ওকে
এখন এম থ্রি বস্তু নিয়ে যদি আমি চিন্তা করি, এম থ্রি বস্তুর উপরে কয়টা ফোর্স, দেখো এখানে এম থ্রি একটা বস্তু নাও, এম থ্রি বস্তুর উপরে ফোর্স একটা নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে পৃথিবী বস্তুকে দিবে এম থ্রি ইন্টু জি, উপর দিকে টান থাকবে হচ্ছে আমার নাম দাও টি টু, এখানে নাম দাও টান হচ্ছে টি টু, এটা ছিল ত্বরণের দিক, ওকে টি টু, আর কোনো বল নাই এম টুর উপর এম থ্রির উপরে। তাহলে এই ক্ষেত্রে আমি ফর্মুলা অ্যাপ্লাই করো, সাম ওভার এফ সমান সমান এম থ্রি এ, তাহলে দেখো কি হবে, এম এফ এ সাম এফ করলে কত হবে, টি টু মাইনাস হচ্ছে এম থ্রি জি ইকুয়াল এম থ্রি ইন্টু এ, তাহলে টি টু কত হবে এম থ্রি জি প্লাস এম থ্রি এ, তাহলে এটা পেলাম টি টু। তাহলে টি টুর মানটা আমি লিখে রাখি, টি টুর মানটা পেলাম হচ্ছে এম থ্রি জি প্লাস এ, ওকে এটা পেলাম টি টু। এখন এম ওয়ান বস্তুর উপরে আমি চিন্তা করবো, দেখো এম ওয়ান বস্তুকে তুমি আলাদা করে যদি চিন্তা করো, এম ওয়ান বস্তুর উপরে কয়টা ফোর্স থাকবে, দেখো এদিকে একটা থাকবে টি ওয়ান, ওকে, আর এদিকে একটা থাকবে টি টু। দেখো তুমি এটা তুমি বাদ দাও, এই এই দুই অংশ মনে করো নাই, তাহলে দেখো তোমার কাছে মনে হবে এম এম ওয়ানকে হচ্ছে এই 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 পুলি এদিকে একটা টি ওয়ান ফোর্স দিবে, আর এই পুলি এদিকে একটা টি টু একটা ফোর্স দিবে। তাহলে দেখো এদিকে থাকবে আমার কি, এদিকে থাকবে হচ্ছে আমার টি টু, এদিকে থাকবে টি ওয়ান, আর ত্বরণ ত্বরণ হচ্ছে আমার এদিকে। এখন দেখো তাহলে আমি কী করবো, এখন এটা হচ্ছে এম ওয়ান, ওকে, তাহলে দেখো আমি ইউজ করব সাম ওভার এফ সমান সমান হচ্ছে, দেখো এম ওয়ান বস্তুর উপর যদি কাজ করতেছে এম ওয়ানে, এখন তুমি কোন দিকে তুমি ধনাত্মক ধরবো, দেখো যেহেতু আমি বসলাম সবসময় ডান দিকে ধনাত্মক ধরবো, তুমি এদিকে ধরতে পারো তরণ যেহেতু এদিকে, আচ্ছা ব্যাপার না তুমি এদিকে ধনাত্মক ধরো, তাহলে কত হবে টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল এ যেহেতু এদিকে আর টি টুকে আমি ধনাত্মক ধরছি, মানে টি টুর দিকে ধনাত্মক ধরছি, তাহলে কত হবে মাইনাস এম ওয়ান এ। তাহলে এখন টি ওয়ান এবং টি টুর মানটা আমি বসাই দিব, টি ওয়ানের মান কত ছিল, আচ্ছা টি টুর মান কত ছিল, টি টুর মান ছিল হচ্ছে এম থ্রি জি প্লাস এম থ্রি এ, টি ওয়ানের মান ছিল হচ্ছে আচ্ছা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে এম টু জি প্লাস এম টু এ ইকুয়াল মাইনাস এম ওয়ান এ। এখন দেখো তো সবগুলো এ এক জায়গায় করব, সবগুলো এ যদি আমি এক জায়গায় করি তাহলে এগুলা কোথায়, তাহলে এম থ্রি এ এম টু এ প্লাস এম ওয়ান এ, আর এই পাশে যদি নিয়ে যাই তাহলে হবে হচ্ছে এম টু জি মাইনাস এম থ্রি জি, ওকে, তাহলে এটা একটা এ, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এই এগুলো এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে এম থ্রি এ প্লাস এম টু এ প্লাস এম ওয়ান এ, আর জিগুলো এই পাশে নিয়ে যাব। দেখো তাহলে এই এম টু জি ধনাত্মক হয়ে যাবে, এম থ্রি জি আমার ঋণাত্মক হয়ে যাবে ওই পাশে নিয়ে গেলে, তাহলে কত হবে এম টু জি মাইনাস এম থ্রি জি, ওকে, দেখো আমার ম্যাটটা হয়ে গিয়েছে, ওকে ভেরি গুড। তাহলে দেখো এখান থেকে তুমি যদি এ কমন নাও তুমি কত পাবা, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইকুয়াল, এখান থেকে তুমি জি কমন নাও তাহলে কত পাবা এম টু মাইনাস এম থ্রি ইন্টু জি, তাহলে এ কত হবে, এ হবে হচ্ছে এম টু মাইনাস এম থ্রি, নিচে কত হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু জি, তাহলে মান বসাও, এম টুর মান ছিল ফাইভ মাইনাস হচ্ছে এম থ্রি মান হচ্ছে টু, নিচে কত হবে ফাইভ প্লাস টু প্লাস ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট, লেটস চেক কী হয় এটা, ওকে তাহলে হবে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই পাঁচ সিক্স এইট এইট ইন্টু নাইন পয়েন্ট এইট, তাহলে তরণের মান হবে থ্রি পয়েন্ট সিক্স এইট, তাহলে এ তুমি পেলা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার। তরণ যদি পেয়ে যাও তুমি ইজিলি টান বের করতে পারবা, টি ওয়ানে বের করতে পারবা, টি টুও বের করতে পারবা, কীভাবে, আচ্ছা তুমি এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, দেখো
টেকনিকটা হচ্ছে দেখো, বড়টা থেকে এই পাশের বড়টা থেকে ওই পাশে ছোটটা বিয়োগ এম টু মাইনাস এম থ্রি, আর নিচে হবে হোল তোমার এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। ওকে, এভাবে তুমি মনে রাখতে পারো, অথবা তোমার দরকার নেই এটা তার মুখস্থ হয়ে যায়। আসলে তুমি তুমি নিজের দু একবার ম্যাথটা করলে তোমরা করতে পারবা। যদি আমি সুতার টান বের করতে চাই, টি ওয়ান এবং টি টু দুটাই বের করে ফেলতে পারবো, দেখো কিভাবে। যদি এর মান আমি পেয়ে গিয়েছি, তাহলে আমি টি ওয়ান বের করতে পারবো হচ্ছে, তাহলে টি ওয়ান কত ছিল, এম টু জি মাইনাস এম টু এ, এম টু কমন নাও, জি মাইনাস এ, তাহলে টি ওয়ান কত হবে, এম টুর মান কত আমার ফাইভ, 9.8 মাইনাস হচ্ছে 3.68, তাহলে কত হবে, 9.8 মাইনাস 3.68 ইনটু হচ্ছে 5, তাহলে সুতার টান হবে এখানে, সুতার টান 30.6 নিউটন। তাহলে পেলে তুমি টি ওয়ান, টি টু কত হবে, টি টুর মান, টি টুর জায়গায় তুমি হচ্ছে মানটা, টি টুর ইকুয়েশনে মানটা বসায় দাও, এর মানটা বসায় দিবা, টি টুর যে ইকুয়েশান, টি টু হচ্ছে এম থ্রি জি প্লাস এ, তাহলে কত হবে, এম থ্রি মানে হচ্ছে 2 × 9.8 প্লাস 3.68। ওকে, তাহলে দেখো কত হবে, 9.8 প্লাস 3.68 ইন্টু 2, তুমি পেলা হচ্ছে টি টু পেলা হচ্ছে 26.96। এখন এটা গেল তুমি এত নিউটন। ওকে, টি ওয়ান পেলাম, টি টু পেলাম, ওকে, টি ওয়ান ছিল হচ্ছে 30.6 নিউটন। ওকে, ছিল টি ওয়ান। তাহলে এখন দেখো এম টু এম ওয়ান বস্তুর উপরে আমি আরেকটা জিনিস বের করতে চাই, কার্যকর বল কত হবে। তাহলে দেখো কার্যকর বল এম ওয়ান বস্তুর উপরে কার্যকর বল কত, টি ওয়ান মাইনাস টি টু বা টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আমি টি ওয়ান মাইনাস টি টু দিব, যেহেতু টি টি ওয়ান আমার বড়। তাহলে এম এম ওয়ান বস্তুর উপর কার্যকর বল হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু, কারণ টি ওয়ান এখানে বড় হবে, কারণ কি এটা আমার নিচের দিকে নামতেছে, তাহলে অবশ্যই টি ওয়ানটা বড় হতে হবে, 30.6। ওকে, ওফ কত ছিল, 9.8 মাইনাস হচ্ছে 9.8 মাইনাস 3.68 ইন্টু 5, হ্যাঁ 30.6 মাইনাস টি ওয়ান ছিল হচ্ছে 9.8 প্লাস 3.68 ইন্টু 2 মাইনাস হচ্ছে 26.96। তাহলে কত হয়, 30.6 মাইনাস 20.96 হবে হচ্ছে আমার 3.64। ওকে, এটা হবে হচ্ছে 30.6 মাইনাস 26.96, হ্যাঁ 3.64। ওকে ওকে, ভেরি গুড, এটা হচ্ছে কার্যকর বল। ওকে, তাহলে এভাবে কার্যকর বল তোমার প্রত্যেকটা তুমি ইন্ডিভিজুয়ালি তুমি বের করে ফেলতে পারো। ওকে, তাহলে এটা গেল ম্যাথ। আর তাহলে একটা হোমওয়ার্ক দেই, এই হোমওয়ার্কটা সবাই বাসায় ট্রাই করবা, এই ম্যাথটা ইন্ডিভিজুয়াল সবগুলো সবাই হচ্ছে বাসায় দুই তিনবার করে করবা। তাহলে হোমওয়ার্কটা হচ্ছে যে একটা বস্তু আছে এখানে, তিনটা বস্তু আছে, এটা হচ্ছে এম, আচ্ছা সবগুলো সেম ভরের বস্তু আমি দিলাম, এটা হচ্ছে এম, এর উপর এম হচ্ছে তোমার মনে করো 2 কেজি, এর উপর বল তোমার হয়েছে তোমার 10 নিউটন। ওকে, তাহলে এখানে একটা বস্তু আছে, এটা সুতা দ্বারা কানেক্টেড, এটার ভরও তোমার 2 কেজি, এখানে একটা বস্তু দিলাম, এটার ভরও তোমার ধরলাম হচ্ছে 2 কেজি, এখানে সুতার টান হচ্ছে তোমার দেখো টি ওয়ান, আমি সব করে দিচ্ছি, এটা টি টু। কেন আমি দুটো দিলাম, দুই দিকে টান দিলাম, কারণ এই এম এই এই এম ভরে বস্তুর নাম দাও এ, এটা নাম দাও বি, এটা সি, এ বস্তুটা বি বস্তু বস্তুকে টান দিবে এদিকে টি ওয়ান বলে, তাহলে বি বস্তুটা এই বস্তুকে টি ওয়ান বলে ওদিকে টান দিবে। তোমাকে বের করতে হবে হচ্ছে টি টুর মান কত, তোমাকে বের করতে হবে টি টু, টি ওয়ান অ্যান্ড এ,
ইকুয়াল হোয়াট, এই তিনটা কোয়ান্টিটি কত হবে বের করে ফেলবা। এবং বি বস্তুর উপর কার্যকর বল, আচ্ছা বি বস্তুর উপর কার্যকর। ওকে, তাহলে ওকে, আই হোপ এই লেকচার বুঝছো, এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, বাসায় বারবার করবা, এই হোমওয়ার্কটা ট্রাই করবা, আমাকে অবশ্যই জানাবা হোমওয়ার্ক, এটা হচ্ছে এফ। আচ্ছা ওকে, তাহলে নেক্সট লেকচারে দেখা হবে, টিল দেন স্টে হোম স্টে সেফ।